नमस्कार बंधुरा, बंगफुड किचेने आपनादेरके स्वागत जानिए आजकेर ई भिडियोटी शुरू करछि। आज आमी आपनादेर सामने चिकेनेर एकटी नतून रेसिपी धनिया चिकेन निये चले एसेछि। शीत प्राय चले एसेछे तो बाजारे एखन प्रचुर परिमाणे धने पाता अवेलेबल। आपनारा खूब सहजेई ई रेसिपिटी तैरी करे निते पारेन। चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। धनिया चिकेनटा तैरी करार जोन्ने आमी एखाने प्राय 250 ग्राम मतो चिकेन निये निएछि। एबारे चिकेनटाके आमी प्रथमे मैरिनेट करे नेब। मैरिनेट करार जोन्ने आमी एखाने खूब बेशी उपकरण देब ना। एखाने प्रथमे दिए दिच्छि आदा रसुन पेस्ट, 2 चामच मतो आदा रसुन पेस्ट दिए दिलाम। तारपरे आमी जे मेन इनग्रेडियंट्स धने पाता पेस्ट सेटा आमी दिए देब। एखाने धने पातार संगे आमी 2 काँचा लंका पेस्ट करे निएछि। एबार एई धने पाताटा आमी अर्धेक परिमाण एखाने प्रथमे दिए देब। प्राय 3 चामच मतो आमी एखाने दिलाम। तारपरे आमी एखाने दिए देव खूब अल्प परिमाणे लवण। भालोभावे एबार हाथ दिए मेखे निये प्राय 30 থেকে 35 মিনিট मतो मैरिनेट करे एटाके रेखे दिते हबे। আমি আপনাদের সামনে 30 মিনিট পরে ফিরে আসছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল। প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন মতো আমি তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে প্রথমে ফোড়ন দিয়ে দেব। তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে 2 তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2 এলাচ আর 2 লবঙ্গ। প্রথমে ভালো মতো এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি পরিমাণে ভেজে নিলে হবে না। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা আমার প্রায় 30 থেকে 35 মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সব শেষে আমি দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ম্যারিনেট করার সময় আমার লবণ দেওয়া ছিল তাই এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর সব শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এবার খুব ভালোভাবে এই উপকরণগুলিকে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। ধনিয়া চিকেনটার জন্য খুব বেশি পরিমাণে মশলার দরকার নেই, কারণ এখানে ধনে পাতাটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। সুতরাং ধনে পাতার ফ্লেভারটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য খুব বেশি পরিমাণে মশলা দেওয়ার এখানে দরকার নেই। চিকেনটাকে খুব ভালো মতো কষাতে হবে, সেই জন্য আমি এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে চিকেনটা কষানো হয়ে গেছে। এই 5 মিনিটের ভেতরে আমি ঢাকাটাকে খুলে চিকেনটাকে 2-3 বার নেড়ে নিয়েছি, যাতে করে চিকেনটা তলায় লেগে না যায়। এবার আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপরে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ হতে দেব। সাত আট মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন চিকেনের জলটা প্রায় শুকিয়ে এসেছে আর চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা পুরোটাই ফ্লেভারের জন্য দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা পেস্ট। আমার বাকি যে ধনে পাতা পেস্টটা ছিল সবটুকুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে নিয়ে আমি ধনিয়া চিকেনটাকে নামিয়ে নেব। আপনারা এখানে ঝাল, মিষ্টি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন ধনিয়া চিকেনটা আমার একদম রেডি। ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে সার্ভ করে নিয়েছি।
आज के हमारे धनिया चिकेन रेसिपिटी जो अपने भलो लेगे थे तेल प्लिज लाइक शेयर और कमेंट करबें और हमार चैनल के सबसक्राइब कर पशे थका बेल आइकन अवश्य प्रेस करबें जैसे परवर्ती भिडियो नोटिफिकेशनगुली अपन का खूब सहजे पहुँचे जाए। अपन संगे देखा हे परवर्ती एक नतून को रेसिपिर संगे। आजकल मत बाय बाय।